যদি বৃষ্টি হতাম হয়তো তোমার মন পড়ে নিতাম, যদি বৃষ্টি হতাম তোমার মনের মাঝে হারিয়ে যেতাম, যদি বৃষ্টি হতাম হয়তো তোমার হাসি হতাম হয় নয়তো বা কান্না। বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল নিয়ে আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি একটা সুন্দর ভিডিও উপহার দিতে। আজকের সকালটা সত্যি আমার জন্য খুব ভালো হতে চলেছে, খুব সুন্দর একটা উপহার পেলাম সকালবেলা ঘুম থেকে উঠে। এই বৃষ্টি ভেজা সকাল আমার কিন্তু ভীষণ পছন্দের, সব কিছু যেন মনে হয় প্রাণবন্ত সজীব, তাই জন্য আজকে সকালটা আমার কাছে অনেকটা স্পেশাল। তোমাদের কেমন লাগে বৃষ্টি আমাকে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম। আবার ভালো করে কথা বলো। তো বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, অনেকটাই কি একেবারেই কমে গেছে। আর আমি সকালবেলা উঠে মোটামুটি এখন আমার চা ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে, তো বাবলু ড্রয়িং স্কুলের জন্য বেরিয়েও গেছে, তো আমি আমার ঘরের কাজগুলো এখন ঝটপট করে সেরে নেব। তো এই যে ব্ল্যাঙ্কেট, তোমরা ভাববে এখন ব্ল্যাঙ্কেট কিসের জন্য, আসলে কদিন ধরে না একটু বৃষ্টি হচ্ছে, তো তার জন্য ওয়েদার কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর ফ্যান চালালে মোটামুটি ব্ল্যাঙ্কেট একটু গায়ে দিতেই হচ্ছে, আবার ফ্যানটা অফ করে দিলেও যেন কীরকম একটা লাগছে। যাই হোক, তো সেই জন্যই আর কি ব্ল্যাঙ্কেটটা তুলবো তুলবো করে আর তোলা হচ্ছে না। তো এদিকে কাজকর্মগুলো একটু সেরে নিই, বাবু যতক্ষণ ড্রয়িং স্কুলে রয়েছে ততক্ষণে আমি আমার রান্না বান্না সবটাই কমপ্লিট করে ফেলবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক গুড উইশেস। তোমরা যেখান থেকে বসে সবাই ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো আর স্কিপ করে দেখো না, এটা তোমাদের কাছে আমার আরও আরেকটা রিকোয়েস্ট। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে একদম লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, কারণ তোমাদের ওই একটা কমেন্ট না আমার অনেক দামি, আমার কাছে অনেকটা দামি তোমাদের ওই কমেন্ট। তোমাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে, তো সত্যি কথা বলতে কি ওটাই আমাকে অনেকটা এনকারেজ করে নেক্সট একটা ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, তোমরা পাশে থেকো, সাথে থেকো, যাতে আমি আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারি। আর দেখো, আমি ভিডিওটা বানাচ্ছি আর শোভানি খালি বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছি, কিছু বলার নেই। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভুল ত্রুটিগুলো, আমি বুঝতে পারছি যে আমার একটা ভুল হচ্ছে। বাট যাই হোক, বারবার আমার ক্যামেরার দিকে চোখ চলে গেছে যে ঠিকঠাক আসছে তো, ঠিকঠাক উঠছে তো ব্যাপারগুলো, কাজগুলো ঝটপট করে সেরে নিই চলো। তো এখানে তো রান্না বান্না চলছে, এই যে এখানে আলু পটল হচ্ছে, আর এই দিকে তেল বসিয়ে দিয়েছি, এখানে এই দিকে তো আজকে ইচ্ছে ছিল না এত কিছু রান্নাবান্না করার, করবো না করে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। ঠিক আছে, আজকে শরীরটা সত্যি সিরিয়াসলি ভালো না, ভালো লাগছে না কিছু করতে, বাট শুয়ে থাকলে তো চলবে না, শরীরটা দিয়ে একটু ভালো লাগছে, নিজের কাজটা করে নিচ্ছি, তো চলো। তো আমার এখানে রান্না মোটামুটি অলমোস্ট ডান হয়ে গেছে, বাবলুরও ড্রয়িং স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, কিন্তু বাইরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি পড়ছে, বৃষ্টির প্রচণ্ড সাউন্ড আসছে, যদিও আমি সাউন্ড তো মিউট করে দিয়েছি, শুনতে পাবে না। আর বৃষ্টিটা একটু কমলেই ওর বাবাকে নিয়ে আসবে, কারণ নাহলে তো বৃষ্টিতে ভিজে দেওয়ার একটা চান্স থাকে। আর চলো, মানে বৃষ্টিটা মাঝখানে থেমেছিল তো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, তো এদিকে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। আর যাই হোক, তো চলো আসুন আসুন, এদিকে 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 ওদিকে নোংরা, আর আয় এদিকে, আয় আসো, আর না জল পাড়াবে না, চলে এসো চলে এসো। হলো ড্রয়িং ক্লাস কেমন হলো? জল পাড়াতে বারণ করেছি, বেশি করে জল পাড়াচ্ছে, আসো বাবা আসো আসো আসো
আসো চলো, ড্রয়িং ক্লাস কেমন হলো? ভালো। কি কি ড্রয়িং করেছে দেখাবে কিন্তু, ঠিক আছে? এই বৃষ্টি হচ্ছে আর ওই যে পড়েছি আমরা ন্যাড়া পোড়া করেছিলাম ওইটার অংশ কিছুটা পড়ে রয়েছে ওখানে। চো চো, আচ্ছা দেখাবে হ্যাঁ কি কি ড্রয়িং করালো আজকে, ঠিক আছে? ওটা ওটা নিচে বুকস নিচে তুলে তোল, ওটা তোল শিগগির, ওটা তোল, তুলোক সুন্দর করে রাখ রাখ। ইস, আবার এখানটার উপর কী সব রেখে দিয়েছে, বাটি চিরুনি। ঠিক আছে চলো যাও, একটু চেঞ্জ করে নেবো, স্নান করে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে? দেখি বাবলু বাবা যে কী ড্রয়িং করেছে, দেখি দেখি আজকে। ও মা, এখানে কী সুন্দর করেছে এটা কালার। এ বাবা, এই কালারটা তো হয়নি ঠিক করে। এইটা এইটা দেখো, আচ্ছা এটা ভালো হয়েছে, এটা ঠিক আছে, অ্যাভারেজ মোটামুটি হয়েছে। বা ও, এটা এখন ম্যাম এইটুকু করে দিয়েছে, বলেছে আবার কালার করতে। এটা তুমি করেছো? এ বাবা, ডাকগুলো কেমন হয়েছে? আমি ডাকগুলো করতে পারি, দেখো তো ম্যাম কি সুন্দর করেছে ডাকগুলো। এই ডাকগুলো করতে পারি না, ও ডাক ডাকগুলো করতে পারি না, তো ভিডিও আর বন্ধ। এ বাবা, না 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 করতে পারবো। আচ্ছা ও ভালো করে করুক, আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সুন্দর করে করে দেখো ডাকগুলো ম্যাম কি সুন্দর করেছে। তবে এখানে আরেকটা করবো, হ্যাঁ তুমি আর একটু ভালো করে করো, তারপর আমি সবাইকে দেখাবো। এখানে আরেকটা, ব্যাস ব্যাস ব্যাস, বাহ গুড গুড, খুব সুন্দর হয়েছে, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, খুব সুন্দর করছে বাবলু গো। বাবা হার পরি দাও, বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। না চুলটা আগে সরি না, চুল দিয়েই তো মুকুট পরাবে। এবার মুকুটটা পরিয়ে দাও, আস্তে করে মাথায় আলতো করে দিয়ে দাও বলে বাবা। ব্যাস গুড, বাহ বাহ বাহ, দাদা ভাই কি সুন্দর সাজিয়ে দিয়েছে গো ছোট্ট ভাইকে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা এবার ইয়ে করে না, বাবলু বাবু অনেক বড় হয়ে গেছে গো, পুজো করে দিচ্ছে গো, করো। আচ্ছা ঠিক আছে, দাদা কি সুন্দর সাজিয়ে দিয়েছে, তুলসী পাতা দিয়েছো তো? আচ্ছা ঠিক আছে। তো এই যে আমরা খেতে বসে গেছি, তোমাদের তো রান্না বান্না করে কিছু দেখাইনি, এই যে আলু পটলটা, আর জয়ের আস্তে আজকে একটু লেট হবে তাই আমরা খেয়ে নিচ্ছি। আর এই যে আমার কি বলবো, বাংলা মায়ের অ্যাংলো ছেলে কি খাচ্ছে দেখো, মানে এই স্পুনে করে, তাও স্পুন দিয়ে খেলে একটা ব্যাপার ছিল। ও এটা কি রে তুই, মানে কি বলবো, এইটা দেখো এটা কি ভাত খাচ্ছে করে মনে হয়। আরে পটল খায় না, শুধু আলু দিয়ে খাবে, তো আমি নিয়ে নিয়েছি। আর এই যে এইখানে রয়েছে সেই পাবদা সর্ষেটা, পাবদা সর্ষেটা বলছে কি হয়েছে বলো, কি বলবে, ভুলভাল কিছু বলবে না বলো। ও ইয়ে বাবলু ভাই, এই সাওয়াজ, চলো খেয়ে নাও, ও কিছু আর বললোই না। আচ্ছা আমার চাটনির অবস্থা দেখো, চাটনির যেরকম চাটনিটা আগের দিন করে রেখেছিলাম, তো একবার থাকলে হয়ে যায় ওটা। চাটনিটা যে ইয়েটা রয়েছে, যে গ্রেভিটা থাকে মানে ঝোল ঝোল যেটা থাকে, ওইটা খেয়ে নিয়েছে বাবলু, শুধু আমগুলোকে ফেলে রেখে দিলেন, এটা আমি কী খাবো বলো। তো চলো লাঞ্চটা ফটাফট কমপ্লিট করে ফেলি। গুড ইভিনিং, গুড ইভিনিং, সন্ধ্যেবেলা চলে এসেছি আবার তোমাদের কাছে দেখা করতে। এখন কি হয়েছে, বাবলুকে একটুখানি পড়তে বসিয়েছি, কেননা স্কুল ওদের এখনও স্টার্ট হতে দেরি আছে, ওদের এই সেশনের মোটামুটি বই খাতা দিয়ে দিয়েছে, বাট স্কুল এখনও স্টার্ট হয়নি। স্কুল স্টার্ট হতে হতে মোটামুটি 7 তারিখ, মানে নেক্সট মান্থের 7 তারিখে, তো ওদের বুকসগুলো দিয়ে দিয়েছিলো, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম, এবার সেগুলোকে এখন কভার করতে হবে, কতগুলো বুকস বসে বসে এখন কভার করতে হবে বাবা। আর ওকে একটু কিছু কিছু জিনিস রিভাইজ করিয়ে দিচ্ছি, নাহলে তো সব ভুলে খেয়ে বসে থাকবে। আর বাচ্চাদের এমনই ওদের মানে মস্তিষ্ক, এমনই ওদের ব্রেন, যে আমি মানে খেয়াল করে দেখলাম ওরা যত তাড়াতাড়ি একটা জিনিস ভালো করে ক্যাচ করে নিতে পারে, আবার তত তাড়াতাড়ি মাইন্ড থেকে দেখি ওদের চলে যায়। কেন এটা হয় আমি বুঝি না, মানে একটা জিনিস যদি ওদেরকে 2-3 দিন না করানো হয় না, ওরা একটু সেটা ভুলতে শুরু করে, নতুন যেইটা শেখে সেটার দিকে কনসেন্ট্রেট মানে ওদের বেশি বেড়ে যায়, তো পুরনো জিনিসগুলো রিভিশন হয় না, তো সেইগুলোই করাচ্ছি এখন বসিয়ে, বইগুলো একটুখানি কভার করে নিই। এই যে এতগুলো বুকস আমি কি করে কভার করবো রে বাবা, ওর ভাল লাগে না, আর ওর বাবাও করে না কিচ্ছু, এগুলো সব আমায় করতে হয়। আরেকজন বলছে আমিও করে দেবো, তুমি আগে তোমার লেখাটা লেখো, তো চলো কাজে নেবে পড়ি।
তো যাই হোক, দেখো অনেকগুলো করে ফেলেছি কিন্তু, হ্যাঁ অনেক বড় রাজকার্য করেছি, হ্যাঁ অনেকটা কাজ এগিয়ে দিলাম, কেননা অনেকগুলো বই খাতা হয়ে গেল সবারই করা, না হলে না পড়েই রয়েছে, একটার পর একটা কাজ চলে আসছে আর করা হচ্ছে না। যাই হোক, আস্তে আস্তে এখন এগুলো স্টিকার লাগাতে হবে, সেলোটেপ লাগাতে হবে। তো যাই হোক, হয়ে গেল, মিটে গেল, আর আজকের মতন এখানেই এই কাজগুলোকে কমপ্লিট করলাম। পর্যায়ে গিয়ে এবার তো রাতের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, বলে দিলে বই কভার করলে চলবে না, অনেকটা রাত হয়ে গেছে। তো বন্ধুরা, আর আমি ভিডিওটা শেয়ার কন্টিনিউ করছি না, আজকের মতন আমি এখানে ভিডিওটা মিস করবো, দেখা হবে তোমার ভিডিওতে, আবার অন্য একটা ভিডিও লাগবে নেক্সট একটা ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতন টাটা, বাই।